প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 13 কোশ্চেন নম্বর 2। জাহানাবাদ জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26, 29, 30, 31, 21, 27, 25, 13, 32 ও 28। উপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে টেলিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তো দেখো, এখানে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি। তাহলে প্রথমে এখানে লিখতে হবে প্রতিদিন এর উপস্থিতি ছাত্র সংখ্যা। এখানে 2 নম্বর লিখেছি 2 দিন সংখ্যা এবং 3 নম্বর লিখেছি ট্যালি মার্ক। এবার আমরা দেখব প্রতিদিন ছাত্র সংখ্যা 30। এখানে আমরা প্রথমে প্রতিদিন ছাত্র সংখ্যা 30 জন পরপর কতদিন এসছে সেটা আমরা দেখব। এখান থেকে দেখে নাও, 1 30 দিন আমাদের এসছে, 1 2 3 4, তাহলে 4, তাহলে দিন সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে ট্যালি মার্ক আমরা দেবো 4, ট্যালি মার্ক দেবো, তাহলে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। এরপরে আছে 30-এর পরে আছে 28, 28, 28, 30-এর পরে আছে 28 বা 28। 28 কটা আছে দেখো, একটা, দুটো, তিনটে। 28 কটা আছে, তিনটে, 1 2 3। তাহলে 28-এর হচ্ছে 28 ছাত্র সংখ্যা কদিন এসছে, 3 দিন, দিন সংখ্যা হচ্ছে 3, 3। তাহলে আমাদের টেলিমার্ক হবে 3, 1 2 3, ঠিক আছে। এর পরের সংখ্যাটা হচ্ছে 34, তাহলে 34, 34-এর দিন সংখ্যা কটা আমরা দেখে নিই, 34 কদিন এসছে, 34 হচ্ছে 1, তাহলে 34 আমরা লিখবো, দিন সংখ্যা লিখবো 1, এবং ট্যালি মার্ক হবে 1, ট্যালি মার্ক হবে 1, ঠিক আছে, 34। তারপরে আছে 34-এর পরে আমরা লিখতে পারি 29, 29, 34-এর পরে আছে 29, তাহলে 29 কদিন আছে আমরা দেখে নিই এখান থেকে, 1 2 3, তাহলে 29 আমাদের আছে 3, 3 দিন, তাহলে 29 3, এবং টেলিমার্ক হবে 1 2 3, ঠিক আছে। 29-এর পরে আমরা লিখতে পারি 25, তাহলে 25 কত কত দিন আছে সেটা আমরা, কতবার হয়েছে সেটা আমরা দেখবো, 25, তাহলে 25 আছে এখান থেকে গুনবো, 1 2 3, 3, তাহলে 25-এর দিন সংখ্যা হচ্ছে 3, এবং ট্যালি মার্ক হবে 1 2 3, ঠিক আছে। তারপরে 25-এর পরে হবে 26, তাহলে 26, ঠিক আছে, তাহলে 26 কট আছে সেটা আমরা দেখব। 26 আছে, 26 আছে, 1 1 2, 26 আছে 2, তাহলে 2 দিন, এবং ট্যালি মার্ক হবে 1 2, ঠিক আছে। 26-এর পরে হবে 22, 22, তাহলে 22, 22, 22 কত দিন আছে সেটা আমরা দেখব, 1 22 আমাদের একদিন আছে, তাহলে 22 1, ট্যালি মার্ক হবে 1, ট্যালি মার্ক হবে 1। 22-র পরে আছে 22, তারপর আছে 31, 31 আমরা লিখে নেব, 31 31 31 এখানে দেখে নাও, 31 আছে একটা, আছে 31 আছে একটা, তাহলে আমরা 1 লিখবো, ট্যালি মার্ক লিখবো 1, ঠিক আছে। 31, 32, 31, তারপর আছে 21, 21 কতবার আছে সেটা আমরা দেখে নেবো, 21, 31-এর পর আছে 21, 21 আছে, 21 আছে একবার, একবার করলাম আমরা, 21 আছে 1,
10 মার্ক হবে 1 ঠিক আছে 21 21 এর পরে আছে 27 27 কতবার আছে দেখেনি 21 তারপর আছে 27 এখানে আমরা 27 লিখে নিচ্ছি 21 এর পরে আছে 27 21 এর পরে আছে 27 21 এর পরে হবে 27 27 27 কতবার আছে দেখে নাও 1 আছে তাহলে আমরা এখানে 1 10 মার্ক 1 10 মার্ক করব 1 27 এর পরে কত আছে সেটা আমরা দেখে নেব 27 পরে আছে 13 আমরা এখানে নিচে লিখে নিচ্ছি যদিও এইটা নিচে হবে একটু ঠিক আছে আর একটু চারটা বড় হতো যেহেতু আমরা এখানে লিখে নিচ্ছি 13 1 3 13 এটা 13 হবে 1 3 13 13 13 এ দেখো 13 আমাদের কোনটা আছে একটা আছে তাহলে আমরা পরি দিন সংখ্যা দেব 1 আর 10 মার্ক দেব 1 ঠিক আছে এই চারটা একটু বড় করতে হতো যাই হোক 13 তারপর আছে 32 32 আমরা এখানে লিখে নিচ্ছি 32 নিচে লিখছি 32 32 32 দেখো এখানে একটা আছে 1 তাহলে আমরা এখানে পরি এখানে আমরা দিন সংখ্যা দিলাম 1 10 মার্ক দেব 1 এইভাবে তোমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে ঠিক আছে আমরা এখানে একটু লিখে নিই পরিসংখ্যা বিভাজন উপরে আমাদের এখানে লিখতে হবে পরিসংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন তালিকা পরিসংখ্যা 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 বিভাজন তালিকা পরিসংখ্যা বিভাজন বিভাজন তালিকা পরিসংখ্যা বিভাজন তালিকা উপর লিখতে হবে ঠিক আছে আর তোমরা এইভাবে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করবে বিভাজন পরিসংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে পরিসংখ্যা বিভাজন তালিকা তাহলে প্রথমে লিখতে হবে প্রতিদিনের উপস্থিতি ছাত্র সংখ্যা দিন সংখ্যা ট্যালি মার্ক ঠিক আছে এইভাবে তোমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করবে আর ট্যালি মার্ক দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ